সেই আন্দোলন তো আমাদের দ্বারা বাহিরভাবে বিগত 2009 থেকে এনসিপি কর্মসারের নেতৃত্বে আমরা যে আন্দোলন করে আছি, আজকেও আছি, আগামীও থাকবে। কীরকম সারা পেয়েছেন? সারা প্রত্যেক বছরে আমরা নতুন নতুন একটা সারা পেয়েছি, কারণ শুধু আমাদের রাজ্য নয়, ন্যাশনাল ফেডারেশন ফর ইন্ডাস্ট্রি সমস্ত ভারতবর্ষের আমাদের মতন অনেক নতুন রাজ্য চেয়ে, অনেক রাজ্যের থেকে সেপারেশন চেয়ে তারাও আন্দোলনে আছে। এবং আমাদের একটা সংগঠন আছে, অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনের যত প্রতিনিধিরা সবাই পার্টিসিপেট করছে এবং সারাও পাচ্ছে। আপনারা দাবিগুলি কি মানা হবে মনে করছেন? দাবি মানবে না মানবে সেটা সাংবিধানিক ব্যাপার, আমাদের আন্দোলন আমরা করতে থাকবো, আমরা কাপড় কারের বিরুদ্ধে নয়, কোনো জাতপাত বিশেষ কোনো আন্দোলন না, এটা আমরা আমাদের দাবি, সেই দাবি নিয়েই এই পার্টি জন্ম নিয়েছে, আজকেও আছি, আর যতদিন পার্টি বেঁচে থাকবে ততদিন আমরা এই আন্দোলন জানি। মূলত আপনাদের দাবি রাখি ছিল, দাবি বলতে ফ্যাশন শিক্ষিত এরিয়াকে নিয়ে একটা পৃথক রাজ্য। আচ্ছা, আপনার সামনে উপভোট, দুইটা উপভোট এবং 24-এ লোকসভা ভোট, এই ভোটগুলিতে আপনারা 24-এ লোকসভা ভোটে কী হবে সেটা 24 আসন, আর 23-এ আগামী 5 তারিখে যে রাজ্য দুটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হতে চলেছে সেটাতে আমরা বিজেপি আইপিএফ বিগত 23-এ নির্বাচনেও আছে, জোটে আছে, এখনও আছে, সরকারেও আছে, সেই উপনির্বাচনে নিঃসন্দেহে আমরা বিজেপি প্রার্থীদেরকে আমরা সমর্থন করব। মিটিং আমাদের পার্টি আইপিএফটির সেন্ট্রাল কার্যকরী কমিটির একটি জরুরি মিটিং 23 অগস্ট দিল্লি ভিডিও মিটিং, বা আমাদের দিল্লিতে আসা যাওয়া বা এগুলো থাকা খাওয়ার কিছু সমস্যা আছে কি না এই সমস্ত ইস্যু নিয়ে আমাদের আন্দোলন কী হচ্ছে না হচ্ছে এগুলো এগুলো আলোচনা করছে। তারপর আগামী দিন আমাদের পার্টির রাজ্য কমিটির এমসিসি কনফারেন্স থাকবে আগামী মাসে বা এই মাসে, সেগুলোও আমরা আজকে যে তারিখগুলো করবো। তাছাড়া আমাদের ন্যাশনাল ফেডারেশন ফর ইন্ডাস্ট্রিতে অল ইন্ডিয়া বেসিক যে আমাদের কমিটি আছে সেই কমিটি সেটার সম্মেলন আমাদের ত্রিপুরাতেই হবে, এইটা এই সমস্ত বিষয়গুলি আজকে আমাদের সিএসসি একটা জরুরি মিটিং। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা, মোবাইল 9436489735।
এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস, আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকা বহন করতে হবে। যদি কোনো স্টুডেন্টের হোস্টেল ফি দিতে সমস্যা হয় তবে তাদেরকে এডুকেশন লোনের জন্য সাহায্য করে দেওয়া হবে। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org। Enlight.